গুড মর্নিং বন্ধুরা, এখন গুড মর্নিং বলছি, এখন বাজে কত, দেড়টা বাজে। আমি তো বরকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম আজকে, আমারও খুব শরীর খারাপ, আমার বরেরও খুব শরীর খারাপ, নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। আর ডাক্তারখানাতে কী কী কিনেছি বলতো? ওদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি, মামুনির জন্য নিয়ে এসেছি কী বলতো, এই ডালের বড়া হয় না পকোড়া পকোড়া মতো, ওই দেখো বিরিয়ানি করছে। আর তার সত্ত্বেও আমার জন্য একটা জামিন দারুন জিনিস নিয়ে এসেছি, এ দেখো কী বলতো, এসেছি একটা গলা কিনেছি, আর একটাও গলা কিনেছি, সেটা পরে চেক করে তোমার সঙ্গে দেখাচ্ছি। আর কালকে তো ছেলের জন্য ব্যাগ কিনে নিয়ে আসলাম, চলো এখন ভাত খেতে যাই। খেয়ে বর তো খেতে বসেই গেছে মামুনি রান্নাঘরে, মামুনিরও খুব চাপ পড়ছে, আমারও খুব বুঝতেই পারছো খুব শরীর খারাপ, মাথাটা খুব ব্যথা করছে, কী বলবো, খুবই কষ্ট হচ্ছে, চোখ পোকগুলো ঢুকে গেছে, ঘুমও হচ্ছে না। আর ভিডিওটাই জন্য এখন থেকে স্টার্ট করছি, শর্ট ভিডিও তেমনভাবে দিতেও পারছি না তোমাদেরকে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, আর বাকি কথাটা পরে হবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো। দেখো আমরা একজনের অসুস্থ, এই অসুস্থ, এই খিদে পাচ্ছে, এই দেখো খেতে বসে গেছে মাছের মুড়ো নিয়ে, দেখেছো, দেখো দেখো এইদিকে দেখো। আর এই দেখো মামুনি রান্না করছে হুঁচুতে বসে, আর আমি কানের মধ্যে পড়ে যাচ্ছি। এরকম আমার মেয়ে বিরিয়ানি ফেলে বলছে মাছের ঝোল খাবো, আমার মন খারাপ হচ্ছে। আর আরেকজন দেখো টুলের মধ্যে বসে গেছে, আর আমাদের এই মাছের ঝোল টেস্টি টেস্টি, তোমরা খাবে যদি চলে এসো। দেখো বিরিয়ানি, দেখো এসে খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম, দেখো ঘরের অবস্থা এইগুলো হয়ে আছে, এগুলো এখন সারাসারি হবে। আর আমি কী কিনে এনেছি বলতো তোমাদের, তখন একটু অল্প দেখালাম, একটুখানি পরেও দেখেছি। দেখো এই গলাহারটা কিনেছি, কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এর সঙ্গে ছোট্ট দুটো ইয়াররিং দিয়েছে, একদম ছোট্ট ছোট্ট কুচকি কুচকি ইয়াররিং। আরেকটা যেটা নিয়েছে, এইটা একটা নিয়েছে, দুটো প্রাইস খুবই কম নিয়েছে, দুটো 200 টাকা নিয়ে, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ঘরগুলো আমি গুছিয়ে নিই, আবার তো পড়তে আসবে। দেখো বুঝতেই পারছো পায়ের কী অবস্থা, এই এই নিয়েই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। দেখো এই নিয়ে বরকে নিয়ে ডাক্তারখানায় যাই, সবই করি এই নিয়েই, বুঝতে পারছো পা কেমন ফুলে আছে। তাহলে আমি মিথ্যা কথা বলছি না, তাহলে কাজবাজগুলো সেরে নিই, তোমরা ভিডিওতে সঙ্গে থেকো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে আমার নতুন নতুন ভিডিও চলে তোমাদের সবার আগে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করতে সব তো ফ্রি 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 ফ্রি। আর বন্ধুরা আমার পাশে থেকো আগামী দিনগুলোতে, আছো এখন আছো, আগামী দিনগুলোতে থেকো। আর আমি আমার পুচকে বাচ্চি গুলো নিয়ে বিকালে পড়াতে বসেছি, তাড়াতাড়ি করো, বাপরে বাপ কাটতেই পারছি না তো, কত পুচকুলে কাটা যায় নাকি, আস্তে আস্তে কে তাড়াতাড়ি করো। হ্যাঁ কিন্তু কি আছে জানি না, ঘোড়ার ছাতা কি কেমন, আমি খাবো না তুমি খাও, এইটা বঞ্চ খাই, এটা কি করে খাই, এটাই খাবো নাকি, ছাড়াও এসো এনো, পুজো করেছিল, পুজো বাতাসা গুলো বেশি হয়ে গেছে, সেইগুলো আমি চা বানাবো, দুধ চা। আর কার কার শুধু দুধ চা, দুধ খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও, আমার তো খুব ভালো লাগে।
দেখো আমাদের চা খাওয়া সবাই জল খায় শরবত খায় গ্লাসে আমাদের গ্লাস ভর্তি চা একদম ভর্তি ভর্তি চা সবাই চা খাওয়ার জন্য দেখো মুখগুলো তাকাও সবাই আমার তো শরীর খারাপ আর একজন একটু বকুনিকা মনটাও কারাও কাঁদছো নাকি তুমি কাঁদছো নাকি মোবাইল করে দিচ্ছে তুই কাঁদছো নাকি বলে বলে বয় তাহলে আমাদের চা খাওয়া হবে মন চলে এসছে সোনা মা চলে এসো দুষ্টু দেখো আমাদের চায়ের আসরটা কেমন জমেছে রুটি দিয়ে দিয়ে টোস্ট দিয়ে সব চা খাচ্ছে তাহলে বন্ধুরা আজকে রাতে তো কি হবে এখন যাই না তাহলে ভিডিওটা আর পাচ্ছি না ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর নতুন একটা ব্লগ তোমার সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।